Assalamualaikum মাননীয়। জি আমার নাম মোহাম্মদ আরিফ পাটোয়ারি। যেহেতু আমি এই সমাজে বসবাস করি, ওই ক্ষেত্রে কিছু সনাতন ফ্রেন্ড আছে আমার। সামনে যেহেতু দুর্গা পূজা, ওই উপলক্ষে তারা আমাকে ইনভাইট করছে তাদের পূজায় যাওয়ার জন্য। তো ওইখানে কি যাওয়া যাবে? আর আরেকটা কথা হলো, যেহেতু আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি হিন্দুদের মণ্ডপে গেলে ঈমান থাকবে না, এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনাকে জানতে চাই। না দেখেন, আপনার যদি কোনো হিন্দু সনাতন ধর্মের কোনো বন্ধু থেকে থাকে, দুর্গাপূজায় যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি যদি সেখানে যান, যদি আপনি তাদের দেবতা বা তাদের ওদেরকে পূজার অংশগ্রহণ না করেন, আপনি আপনার আপ্যায়ন করানো হবে বা আপনি মিষ্টি খাবেন, পিঠা পায়েস খাবেন, যেগুলো বৈধ হালাল, আমাদের কোরআন ইসলাম যেটাকে হালাল বলেছে, হালাল খাবার, মদ জুয়া এগুলো না করে বা শুয়র বা ইত্যাদি জাতীয় কোনো কিছু না খেয়ে যদি আপনি হালাল খাদ্য খাবার খান, মিষ্টি জাতীয় বা অন্য অন্য হালাল খাবার যা আছে সেটা তো খান, আমি এটা দোষের কিছু মনে করি না। এবং এটা সৌজন্যবোধ, এটা যাওয়া উচিত আমি মনে করি। কারণ একজন, আমি একটা উদাহরণ দিচ্ছি, একবার একটা ইহুদি বাচ্চা রাসুল পাক ইসলামকে মদিনায়, তখন রাসুল তো চেষ্টা করেছেন যে সব জাতি গোত্র যেন রাসুলের কথা শুনে, রাসুলকে রাসুলের মানে আদর্শ মেনে নেয়, তিনি আল্লাহর পক্ষ থেকে যে আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শের আনুগত্য করে তিনি সর্ব অবস্থা সেটা চেয়েছেন। তো একটা ইহুদি বাচ্চা তার রাসুলকে বলছেন যে ইয়া রাসুলুল্লাহ, আপনার দাওয়াত আমার বাড়িতে চলেন। রাসুল কিন্তু ওর সঙ্গে সঙ্গে মানে ওই ইহুদির বাড়ি চলে গেছেন দাওয়াত খাওয়ার জন্য। খেয়াল করেন, ইহুদির বাড়ি। কিন্তু আজকে মধ্যপ্রাচ্যে কিন্তু ইহুদি মুসলমান মারামারি হচ্ছে, বুঝতে হবে। কিন্তু আরেকদিন তিন দিন, চতুর্থ দিন হযরত ওমর ফারুক বাধা দিলেন যে এই বাচ্চা দুষ্ট কোথাকার, তুমি ফাজলামি পাইছো না? রাসুলকে প্রতিদিন নিয়ে নিয়ে, আর ওই প্রত্যেকদিন ওই বাচ্চার বাবা মা আল্লাহ রাসুলকে গালাগালি করে যে এই মোহাম্মদ ভণ্ড আসছে আমার বাড়িতে ইত্যাদি। তখন আল্লাহ রাসুল বললেন, এই ওকে বাধা দিও না, ওর আবেগ, ও দাওয়াত দিচ্ছে, আমি যাচ্ছি, অসুবিধা নেই। চতুর্থ দিন যাওয়ার পরে তখন ওই ইহুদি বাবা মা বলছেন যে আবুল কাসেম আপনি বসেন, আমরা বুঝলাম আপনি আল্লাহর প্রেরিত মহামানব, আপনি সাধারণ মানুষ নন, এই বাচ্চার দাওয়াত আমন্ত্রণ আপনি প্রত্যাখ্যান করতে পারলেন না। তাহলে তিনি ইহুদির দাওয়াতে গিয়েছেন, এবং তাই নয়, একবার ইহুদির খানা খাইছে, আর বিষ মাখাই দিছে ওনাকে, বিষ মাখাই দিছে, তাও তিনি কিন্তু খেলেন। আল্লাহ যদিও এটাকে মানে মাফ করে দিয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু তাইলে একটা হিন্দু যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি যাবেন না কেন? আপনি যাবেন, খালি শর্ত একটা, ওই যে তাদের তারা যে প্রার্থনা মানে যে পূজা করে, যে মূর্তি পূজা, সেটা আপনি করবেন না, কারণ এটা নিষেধাজ্ঞা রয়েছে। এই হচ্ছে ব্যাপারটা, সেটাও সৌজন্যের সঙ্গে তাকে বুঝাবেন, তাছাড়া আপনি যাবেন। তারা বলে যে ওখানে হিন্দুদের ওই পূজাতে ওখানে গেলে ইমান চলে যাবে, ইমান তো এত কচু পাতার পানি না, ইমান চলে যাবে, ইমান যাবে কেন? বরং আপনার ইমানি শক্তি, ইমানি তেজ, ইমানের আকর্ষণ দিয়ে তাকে আপনার ইমানের দিকে ডাক দিবেন, এটাই তো হলো আপনার ইমান, ইমানদারের পরিচয়। ইমান আনছেন কি আপনি মসজিদে বসে থাকার জন্য? ইমান আনছেন তো অপরাপর জাতির কাছে ইমানটা পৌঁছে দেওয়ার জন্য। তো ইমান চলে যাবে এই ধরনের কথা ঠিক নয়। হ্যাঁ, যদি আপনি তার আদর্শ মেনে নেন বা তার তিনি যেই আমল করেন, যে পূজা করেন, সেটা যদি করেন তাহলে ইমান থাকবে না, এটা ঠিক আছে, সেটা কোনো ভুল নাই। কিন্তু ওদের আমন্ত্রণে ওদের দাওয়াত খেলে বা ওদের হালাল খাদ্য, ওদের প্রস্তুত করা হালাল খাদ্য খেলে ইমান চলে যাওয়ার কোনো কারণ আমি দেখি না, যদি আপনার রুচিতে কুলায়, আমি মনে করি। একটু উদার হতে হবে, উদার হতে হবে, সহনশীল হতে হবে, এই সাম্প্রদায়িকতা থেকে উপরে উঠতে হবে। উদার সহনশীল মানবতাবাদী মানুষের কল্যাণকামী সকল মানুষকে নিয়ে সমাজে বসবাস করার মতো মানসিকতা থাকতে হবে। এরা ইসলামের সৌন্দর্য, বিউটি অব ইসলাম বলা চলে, ইসলামের সৌন্দর্য।